এই মামুন মাহফুজ এটা কিভাবে দখল করছিল ওই গোড়ার ইতিহাস জানে না। ওদের বয়স বিশের কম, ঘটনা ঘটছে 20 বছর আগে। একটা দোয়া আমি অনেকদিন আপনাদের কাছে চাইছি, অনেকদিন আজকেও চাইতেছি। আমি 1990 দিকে একটা মাদ্রাসা করছিলাম, আমার হাতেই হয়েছে, আমি সেই বিল্ডিং দেখাশোনা করতাম, ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদের পশ্চিম পাশে। এই মাদ্রাসাটা আজকে 20 বছর যাবত বেদখল, কিছু নামধারী ইসলামী দল, ইসলামী দলের কাজটা কি দখল করায়, তারা দখল করে রাখছে। ইতিপূর্বে 4 বার উচ্ছেদের অর্ডার হয়েছে, 3 বার অর্ডার হয়েছে, আশা করতেছি অতি শীঘ্র আবারও অর্ডার হবে। অবৈধ দখলকারীদের উচ্ছেদের কি হবে, অর্ডার হবে, কারণ পুলিশ এসে ওদেরকে বের করে দিবে। দিয়ে আমার সাথে যারা আছে, আমার সাথে 60 জন শিক্ষক আছে, 60 জন কি আছে, 2000 ছাত্র আছে, আমরা এটা বুঝিয়ে পাইব। এটা নিয়ে অনেকে অনেক কিছু লিখবে, আপনারা বিভ্রান্ত হবেন না, যারা লিখবে তারা মামুন মাহফুজ, তারা পিস্তল, রাইফেল, বোমা আর 300 মাস্তান নিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে, অবৈধ দখল করছে। এইগুলো তো সে দেখে নাই, তখন তার বাপের বিয়েও হয় নাই। এখন সেই ছেলেগুলো এই মামুন মাহফুজের কাছে পড়ে বেয়াদব হয়েছে, হয়ে এখন কেন খালি করা হইতেছে, এর বিরুদ্ধে লিখতেছে, আমার বিরুদ্ধে লিখতেছে, আমার বিরুদ্ধে লিখতেছে, আমি কেন খালি করার জন্য চেষ্টা করতেছি, তাহলে আমি চেষ্টা কই করতেছি, করতেছি তো কমিটি, এই মাদ্রাসার কমিটি আছে না, তারা চেষ্টা করতেছে, আর তারা আমার বিরুদ্ধে ফেসবুকে একের পর এক লেখা দিতে আছে। আপনারা এই বাসুরদের কথা শুনে আদাতে, এখনো দাঁত হয় নাই, এই আদাতে বাসুরদের কথা শুনে আপনারা কি হবেন না, বিভ্রান্ত হবেন না। এরা আগা আগা আগাড়া দেখতেছে, গোড়া জানে না, ওদের পাইলে গোড়া কি, মামুন মাহফুজ আসলো কেমনে এখানে, তা তো বহিষ্কৃত, তারা আসলো কেমনে, এটাকে বলো, দেখবেন যে কিচ্ছু কইতে পারে, বুঝছেন তো, খুব চলবে অপরজন, খুব চলবে, কারণ ওরা ফেসবুকে খুব মাস্টার, আমাদের কাছে কোনো ফেসবুক নেই, আমার ওয়েবসাইট যেটা আছে ওটা তো ফেসবুক না, আমরা স্যার এই তো জানি না, আমাদের অ্যাকাউন্টও নেই, ওরা এটাতে মাস্টার, আর আমাকে টার্গেট করে খুব লিখতেছে, যাক আমার সব অনেক বেড়ে যাবে, আমার গীবত করতেছে, আমার সব কি হবে, বাড়বে, ওদের নেকি গুলো আমাকে দিয়ে দিচ্ছে, আমার ফায়দা হয়ে গেল, তো অপবাদ, বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।